بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. একজন সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে খোলা তালাকের যে ইদ্দত, স্ত্রী যখন খোলা নিয়ে নেয় স্বামীর থেকে, তখন যে ইদ্দত পালন করবে সেই ইদ্দত তো হবে এক ইদ্দত, বলছেন কথাটা এক ইদ্দত না, এক হায়েজ পর্যন্ত তিনি ইদ্দত পালন করবেন। তো এই এক হায়েজ পর্যন্ত যে ইদ্দত পালনটি, এটি কি ওই স্ত্রী সহবাস করা অবস্থায় যদি খোলা নেন তাহলে তার জন্য এক হায়েজ, নাকি সহবাস বিহীন অবস্থায় হলে তার জন্য এক হায়েজ, এই বিষয়টি ভাই জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথম বিষয় হলো খোলা, খোলাটা স্ত্রীর পক্ষ থেকেই হয়, এটা স্বামীকে রাজি করে স্বামীর থেকে তালাক নেওয়া হয়। তো এটির ইদ্দত পালন করা এটি ওয়াজিব। তবে তালাকের ইদ্দত আর খোলার ইদ্দত দুটির মধ্যে একটু পার্থক্য রয়েছে। তালাকের ইদ্দত হলো তিন হায়েজ আর খোলার ইদ্দত হলো এক হায়েজ, এবং এই ব্যাপারে স্পষ্ট সহি হাদিসের দলিল রয়েছে। জামে আত-তিরমিজির 1185 নম্বর হাদিস, আবু দাউদের 2229 নম্বর হাদিস, সুনান আন-নাসাঈর 3497 নম্বর হাদিস, আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, যখন একজন মহিলা সাহাবি তিনি তার স্বামী থেকে খোলা করেছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নির্দেশ দিয়েছেন যে আনতা আতাদ্দা বিহাইজা, সে যেন এক হায়েজ পর্যন্ত ইদ্দত পালন করে। ঠিক একই বিষয়ে রবি বিন আফরা থেকেও হাদিস বর্ণিত হয়েছে, দুটি হাদিসের সহি। এই দুটি হাদিসের উপরে ভিত্তি করে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই দুটি হাদিস প্রমাণ করে যে খোলার প্রাপ্তা যে মহিলা তার ইদ্দত হবে এক হায়েজ। আবার কেউ কেউ এই ব্যাপারে একতলাপও করেছেন, কেউ কেউ বলছেন যে না, তিন হায়েজে হবে তালাকের মতোই। তো এখন ভাই যেটি বলছেন যে এটি কি মানে সহবাস হয়েছে এরকম অবস্থায় তালাক হইলে খোলা হইলে হবে, নাকি সহবাস বিহীন হইলে এরকম হবে? দুই অবস্থায় হুকুম একটাই হবে, অর্থাৎ যে অবস্থায় খোলা নেই সেই অবস্থায় ইদ্দত হবে এক হায়েজ, আর যখন থেকে খোলা কার্যকর হবে তখন থেকে তার ইদ্দত পালন শুরু হবে। আশা করি বুঝতে পেরেছি। ওয়াবিল্লাহি তাওফিক ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।